আরে ভাই, আমরা দেখলাম যে পুলিশের গুলিতে পুলিশের সন্তান নিহত। এখন বুঝবে পুলিশ কষ্ট কাকে বলে। সন্তান হারানোর বেদনা, সন্তান হারানোর কষ্ট কত যে এখন বুঝবে পুলিশ ভাইয়েরা। পুলিশ যখন গুলি করেছে তার সন্তানের গায়ে পড়ে সে মারা গেল। আরে ভাই, এই যে আজকে আমাদের সরকারি তথ্য অনুযায়ী 147 জন, বেসরকারি অনুযায়ী প্রায় 200 অধিক ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা মারা গেল, তারাও কি কোনো মায়ের সন্তান না? কারো তারাও কি কোনো পরিবারের সন্তান না? তারাও কি কোনো পরিবারের স্টুডেন্ট না? তারাও কি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নাই? তারাও কি কোনো বিশ্ববিদ্যালয়কে স্টাডি করে এতটুকু আসে নাই? তাদের মারা কি খুদে খুদে করে তাকে এত কষ্ট করে লালন পালন করে, রোগ অসুখ সব সহ্য করে তাকে বড় করে নাই? তারাও তো ইচ্ছে করেছিল তার সন্তানটাকে 12 ভার্সিটিতে পড়াশোনা করিয়ে ডিগ্রি ধারণ করে তারপর ভালো একটা জবের ব্যবস্থা করে দেবে। কিন্তু ওই সন্তানটাকে যখন গুলি করে হত্যা করা হয়, তো ওই সন্তানটা যখন শহীদ হয়, তার পরিবারের কী অবস্থা হয়? তার পরিবার কী কষ্ট পায়? আজকে যে পুলিশ ভাই গুলি করার পরে পুলিশের সন্তান পুলিশের গুলিতে মারা যায়, এখন বুঝুক তো পুলিশ ভাই যে সন্তান হারানোর বেদনা কত কষ্ট, সন্তান হারালে কত কষ্ট হয়, একটা সন্তানকে ছোট্ট থেকে বড় করতে কত কষ্ট, ওই পুলিশ ভাই এখন বুঝবে। তার আগে বুঝতো না, কারণ পুলিশ কখনো সন্তান হারা নাই। এখন যেহেতু হারিয়েছে সে অবশ্য বুঝবে একটা সন্তানকে ছোট্ট ছোট্ট করে বড় করতে কত কষ্ট। আরে ভাই, একটা সন্তান একটা মেডিকেলে অথবা একটা ভার্সিটিতে, পাবলিক ভার্সিটিতে এত সহজে ভর্তি হতে পারে না। অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। প্রায় দৈনিক, আমি নিজে পড়াশোনা করেছি, দৈনিক প্রায় 20 ঘন্টা পড়াশোনা করতে হয়। তারপর একটা ভার্সিটিতে সে চান্স পায়, তারপর পড়াশোনা করে, চান্স পাওয়ার পর তারপর 4-4 বছর অনার্স কমপ্লিট করে, 1 বছর মাস্টার্স কমপ্লিট করে ডিগ্রি অর্জন করে, তারপর সে চাকরি অ্যাপ্লাই করে, চাকরি পেলে পরিবারের মুখে হাসি ফোটে। এই যে একটা পরিবারের মুখে ছোট্ট একটা হাসি ফুটলো, এত সহজে, এত সকাল নয়। এই হাসিটা ফুটতে অনেক সময়ের প্রয়োজন হয়েছে, অনেক অর্থ ব্যয় হয়েছে, অনেক পারিশ্রম ব্যয় হয়েছে, এবং কি অনেক কষ্ট ত্যাগ করতে হয়েছে। হা ভাই, এই কথাটাই বলতেছি, মনে রাখবেন যে আজকে পুলিশের গুলিতে পুলিশের সন্তান নিহত হয়েছে, এই কষ্টটা পুলিশ এখন বুঝবে যে একটা সন্তান হারালে একটা পরিবারের কী অবস্থা হয়। আমরা দেখলাম যে পুলিশের গুলিতে পুলিশের সন্তান নিহত হয়েছে, এখন পুলিশ বুঝবে। আরে ভাই, কাকে গুলি আপনি চালাচ্ছেন? গুলি চালাতে চালাচ্ছে যাদেরকে হত্যা করতেছেন, এগুলো তো আপনার মতোই কারো না কারো সন্তান। আপনি কাকে গুলি চালাচ্ছেন, কাকে চালাচ্ছেন একবার ভেবে দেখুন তো। আপনার বিবেকের মানদণ্ড একবার প্রশ্ন রাখুন তো। আপনি কাকে গুলি চালাচ্ছেন, কাকে আপনি শেষ করে দেওয়ার জন্য পায়তারা করতেছেন? এগুলো তো আপনার মতো সন্তান হবে, আপনার মতো ব্যক্তি হবে, অথবা আপনার সন্তান হবে, আপনার বোনের সন্তান হবে, আপনার পরিবারের সন্তান হবে, আপনার আত্মীয় স্বজন কেউ না কেউ হবে। এগুলো তো পরগাছা নয়, এগুলো অন্য কোথাও থেকে আসে নাই, এগুলো এদেশের সন্তান। এগুলো অনেক দেমাকি, অনেক স্টুডেন্ট, এই স্টুডেন্টগুলো অনেক অনেক কষ্ট করে, পরিশ্রম করে, অনেক পড়াশোনা করে এতটুকু এসেছে। একবার ভেবে দেখুন, এ কারণে গুলি চালানোর আগে একবার ভেবে দেখবেন ভাই।